দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন বিচ সংলাপ অনুষ্ঠানে আপনারা প্রতিদিন দুপুর একটা থেকে ইভালের সৌজন্যে বিচ সংলাপ অনুষ্ঠান দেখেন যেখানে ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক জানেন যে এখন স্বাধীনতার মাস চলছে এবং এই স্বাধীনতার মাসে কিন্তু 50 বছরে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ 50 বছর পার করছে এবং এই 50 বছরে অর্থনীতির বিভিন্ন খাত ধরে প্রতিদিনই আমরা আলোচনা করছি। আজকে আমরা যে খাত নিয়ে আলোচনা করতে চাই সেটি সবার জন্য খুব প্রয়োজনীয়, সবার জন্যই আসলে প্রয়োজনীয়, সেটি হচ্ছে ব্যাংকিং খাত। দর্শক 1971 সালে যেই স্বাধীন দেশের রচনা হয়েছিল সেই দেশটি কিন্তু আসলে অনেকটা ক্ষুধাপীড়িত ছিল, অর্থ ছিল না, ব্যাংকে গচ্ছিত টাকা ছিল না। তবে সেই দেশ এই 50 বছরে অর্থনীতির রোল মডেল হয়েছে সারা পৃথিবীর কাছে, নতুন এক ইতিহাস সৃষ্টিকারী দেশ। সাম্প্রতিক সময়ে আপনারা জানেন উন্নয়নশীল দেশ হয়েছে বাংলাদেশ এবং ব্যাংকিং খাত, এর মধ্যে 62টি ব্যাংক বাংলাদেশে কাজ করছে এবং ব্যাংকিং খাতে কিন্তু ব্যাংকিং খাতের অর্থ দিয়ে কিন্তু আমাদের স্বপ্নের পদ্মা সেতু হচ্ছে, বড় বড় মেট্রো রেল কিংবা রূপপুর পারমাণবিক প্রকল্প, এরকম নানা প্রকল্প কিন্তু সরকার বাস্তবায়ন করছে এবং যার প্রত্যক্ষ সহায়তা করছে এই ব্যাংকিং খাত। পাশাপাশি এই করোনা মহামারীতে অনেক ছোট ছোট ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে এই ব্যবসা থেকে আসলে নিজেদেরকে গুটিয়ে নিতে হয়েছে ব্যাংকিং খাতের সহায়তা না পাওয়ায়, এমন অভিযোগ রয়েছে। সব মিলিয়ে 50 বছরে আমাদের ব্যাংকিং খাতের কী অগ্রগতি হয়েছে, কোথায় আরও উন্নতি দরকার, সেই সব বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন, এরই মধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান, তিনি ব্যবস্থাপনা পরিচালক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক MTB। আমাদের সঙ্গে একজন অপ্রখ্যাত অর্থনীতিবিদ রয়েছেন ডক্টর সায়মা হক বিদিশা, তিনি অধ্যাপক অর্থনীতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা তাদের কাছে আলোচনায় যাব, তবে হাতে থাকা একটি রিপোর্ট দেখে আসব। স্বাধীনতার 50 বছরে তরুণরাও এগিয়ে আসছে এবং তরুণদের অর্থনীতিতে আসলে যেভাবে তরুণরা অর্থনীতিতে কন্ট্রিবিউশন করছে তা আসলে অবশ্যই উল্লেখ করার মতো। সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশের তরুণরা কাজ করছে, সেই বিষয়ে একটি রিপোর্ট রয়েছে, দেখে আসব সেটি। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে স্ট্যানফোর্ড থেকে উচ্চশিক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রেই চাকুরি করেছেন শোভন ইসলাম। কম্পিউটার বিজ্ঞানী হিসেবে কাজের সুযোগ হয়েছে বিশ্বের নামিদামি কোম্পানিতেও। তবে সেই চাকুরি কিংবা উন্নত জীবন ব্যবস্থা সব ছেড়ে মাতৃভূমিতে এসে তৈরি পোশাকের ব্যবসা শুরু করেন তিনি। নিজের মেধা দিয়ে তার প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন কাঁচ থেকে, ফলে এক যুগে প্রায় 20 গুণ প্রসার হয়েছে তার প্রতিষ্ঠান। আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পাস্ট এক্সপিরিয়েন্সটাকে আমি বাংলাদেশে এসে কাজে লাগাতে সক্ষম হয়েছিলাম, কারণ বাংলাদেশ একটা ভাস্ট কান্ট্রি অফ অপরচুনিটি। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যেমন আমাদের তরুণ ওয়ার্কাররা রয়েছে, তারা খুব সহজে তাদের কিন্তু মোল্ড করা যায়, তাদেরকে ট্রেনিং করানো যায় এবং প্রচুর অপরচুনিটি রয়েছে বাংলাদেশ একটি দেশ হিসাবে। দেশ সেবার ব্রত নিয়ে মাঠে নেমেছেন এই তরুণরাও, শিক্ষা জীবনের গণ্ডি পেরিয়ে চাকুরি কিংবা ব্যবসার পাশাপাশি নতুন সংগ্রামের নকশা তৈরি করে নেমে পড়েছেন সমাজের অবহেলিত মানুষের জন্য কিছু করতে। জানালেন, পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে তরুণরা এগিয়ে এলেই পাল্টে যাবে পুরো চিত্র। সুবিধাবঞ্চিত যে মানুষগুলো আছে, যে শিক্ষার্থীরা আছে, তাদেরকে এই ইনফরমেশন টেকনোলজির বিভিন্ন ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে উন্নত করা, তাদেরকে জাগ্রত করা। সুবিধাবঞ্চিত যারা আছে এখনো, তাদেরকে আমরা সেই সহযোগিতাটা করব আমাদের এই ট্রাস্টের মাধ্যমে। এমন কত শত গল্প জমে আছে তার কোনো সঠিক হিসেব না থাকলেও তরুণরাই যে এদেশের সবচেয়ে বড় শক্তি তা জানে বিশ্ববাসীও। হিসেব বলছে বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তরুণ, যাদের কাজ আর দক্ষ নেতৃত্বে হচ্ছে সফলতার নতুন নতুন গল্পগাথা। ব্যবসা বাণিজ্য, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি প্রতিটি খাতেই তরুণদের এগিয়ে যাওয়া এখন উদাহরণ বিশ্ববাসীর সামনে। বিশেষজ্ঞরা বলছেন মেধাবী তরুণদের কল্যাণে আর্থিক সহায়তার বিকল্প নেই। আমরা যদি সঠিকভাবে তাদেরকে দক্ষতা বৃদ্ধির বিভিন্ন ট্রেনিং দিতে পারি, তাদের যদি সুযোগগুলো দিতে পারি, তাদের যদি স্টার্ট আপে আমরা ফিনান্সিয়াল যে সহায়তা, যে সুযোগ, ক্রেডিট প্রাপ্তির যে সুযোগ, সেইগুলো যদি দিতে পারি, তাহলে কিন্তু আমাদের উৎপাদনশীলতা অনেক বাড়বে, GDP প্রবৃদ্ধির হারও বাড়বে। তাদের পরামর্শ মেধাবীদের সরকারি পৃষ্ঠপোষকতায় দেশের অভ্যন্তরেই কাজের পরিবেশ তৈরি করে দেয়ার। সুলতান আহমেদ, News24, ঢাকা। দর্শক আলোচনায় ফিরতে চাই এবার। আমাদের সঙ্গে যেমনটি শুরুতেই বলেছিলাম সৈয়দ মাহবুবুর রহমান যুক্ত রয়েছেন। জনাব মাহবুবুর রহমান, আপনার কাছে শুরুতে আসতে চাই, 50 বছরে ব্যাংকিং খাত কত দূর এগিয়েছে, এখনও কোন কোন জায়গায় আসলে উন্নতি করার বাকি রয়েছে, আপনি যদি একটু মোটা দাগে বলেন। ধন্যবাদ। আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা, আগামীকালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন হবে এবং আমরা চলে এসেছি বাস্কেট কেস থেকে, যেখানে বাস্কেট কেস বলা হয়েছে সেখান থেকে আজকে আমরা এখানে চলে এসেছি। বটমলেস বাস্কেট। হ্যাঁ হ্যাঁ। আপনি যদি দেখেন, সেই যখন স্বাধীনতা শুরু হয়েছিল 71 পর আমরা যখন স্বাধীনতা নিলাম, তখন যেটা হলো দেখা যায় সবকিছু কিন্তু ন্যাশনালাইজ হয়ে গেল এবং এরপরে ব্যাংকিং এর যদি বলেন, আমরা 80-এর দশকে শুরুতে এসে আমরা দেখলাম যে
ডিন্যাচারেশন হলো এবং আমরা কিছু নতুন ব্যাংক দেখলাম। 90-এর দশকে এসে আমরা আরেকটা জেনারেশন ব্যাংক আসলো, আবার শেষের দিকে এসে 2000 সালের দিকে আমরা আরো কিছু ব্যাংক দেখলাম, তৎপরবর্তীতে আবার কয়েক বছর আগে আরো বেশ কিছু ব্যাংক দেখলাম। এই মুহূর্তে আমাদের প্রায় 61টা শিডিউল ব্যাংক কিন্তু হ্যাভ গট লাইসেন্স, তারা কিন্তু অপারেশনে আছে। এখন যদি আপনি বলেন যে আসলে আমরা ব্যাংকিং সেক্টর কিভাবে কন্ট্রিবিউট করেছে, আমি বলবো যে যেমন ধরেন প্রাইভেট সেক্টর ব্যাংক কে যদি দেখি, আমরা 90-এর পর থেকে দেখতে পাই প্রাইভেট সেক্টর ব্যাংক অনেক বেশি ইনভলভ হয়ে গেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রায় দেশের 70-75% ব্যাংকিং অ্যাসেট কিন্তু প্রাইভেট সেক্টর ব্যাংকের হাতে কিন্তু আছে। এবং আমরা কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু দেখবেন যে এই যে টার্ম লোন আজকে যে ইন্ডাস্ট্রিয়াল হচ্ছে, যে শিল্পায়ন হয়েছে, এই শিল্পায়নের পিছনে কিন্তু এই কমার্শিয়াল ব্যাংকগুলো কিন্তু এগিয়ে এসছে। আমাদের কমার্শিয়াল আজ কিন্তু আসলে শিল্পায়ন নয়, শিল্প ঋণ দেওয়া নয়, আমরা হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্স দেওয়া। সেক্ষেত্রে কারণ হচ্ছে একটা যে আমরা কিন্তু শর্ট টার্ম ডিপোজিট নিয়ে কাজ করি, বাট ডিসপাইট দ্যাট এই ব্যাংকিং ইন্ডাস্ট্রি আজকে যে লং টার্ম লোন দিয়েছে, আজকে যে ইন্ডাস্ট্রি আজকে এখানে এগিয়ে এসছে, আজকে আমাদের অনেক বিলিয়ন ডলার কোম্পানি আছে যেটাকে একসময় চিন্তা করা যেত না। সেই হিসাবে আমি বলবো যে আজকে ব্যাংকাররা এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রি যেভাবে এগিয়ে এসছে সেটা যদি না আসতে পারত তাহলে কিন্তু আজকে আমরা এখানে আসতে পারতাম না। At the same time, আমি এটাও বলবো যে আমাদের যারা প্রাইভেট সেক্টর এন্টারপ্রেনিয়র যারা ছিলেন তারা যেরকম রিস্ক নিয়ে এসছেন, কারণ আমাদের দেশে দেখা যায় যে নীতির অনেক সময় কনসিস্টেন্সি থাকে না, অনেক সময় আমাদেরকে ইনকনসিস্টেন্ট হয়ে যায়, গ্যাসের লাইন পাওয়া যায় না, জমি পাওয়া যায় না, অনেক ধরনের সমস্যা সত্ত্বেও তারাও এগিয়ে এসছেন এবং সাথে সাথে ব্যাংকাররাও এই ধরনের রিস্ককে সামনে নিয়ে কিন্তু এগিয়ে এসছেন। আমি বলবো এই সবাই মিলে প্লাস সরকারের বিভিন্ন সময় যে সহায়তা গুলো দিয়েছেন, যে নীতিগত সহায়তা, ইনফ্রাস্ট্রাকচার সহায়তা, আজকে অনেক ইপিজেড হচ্ছে, ইকোনমিক জোন হয়েছে, এই সমস্ত কারণে সবকিছু মিলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাহবুবুর রহমান, আপনার কাছে আমরা আবারও ফিরতে চাই। ডক্টর সায়মা হক বিদিশা, আপনি নিশ্চয়ই শুনছিলেন সৈয়দ মাহবুবুর রহমানের কথা। ব্যাংক খাত অবশ্যই অর্থনীতির প্রাণ, ব্যাংক খাতের সহায়তা ছাড়া কোনো উদ্যোক্তাই আসলে সফলভাবে তার কার্যক্রম চালাতে পারে না এবং বর্তমান যুগে বিশেষ করে। তবে এখন আমরা শুনি ব্যাংক খাতের নানা প্রতিকূলতার কথা। অনেক ছোট ব্যবসায়ীরাই বলেন যে তারা আসলে ব্যাংক খাত থেকে কোনো রকমের সহায়তা পাচ্ছেন না, বিশেষ করে করোনার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সমীক্ষা উঠে এসেছে, অনেক ছোট ছোট ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান গুটাতে হয়েছে। কি মনে করেন, ব্যাংকারদের কি আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছোটদের নিয়ে? ধন্যবাদ সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রথমে আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমরা ব্যাংকিং খাত, একটু আগে বক্তা যেটি বললেন সেটি সূত্র ধরেই বলতে চাচ্ছি যে ব্যাংকিং খাতের কন্ট্রিবিউশন কিন্তু আমাদের জিডিপি তে মাত্র 3%, কিন্তু সার্বিকভাবে আমাদের অর্থনীতির একটা বড় অংশ জুড়ে কিন্তু ব্যাংকিং খাত রয়েছে। এবং আমরা যদি একটু দেখি তাহলে দেখবো যে আমাদের ব্যক্তি খাতে যে বিনিয়োগ, সেই ব্যক্তি খাতে বিনিয়োগটা ভীষণভাবে কিন্তু নির্ভর করছে হচ্ছে আমাদের ব্যাংকিং খাতটা কতটা সুদক্ষ ভাবে কাজ করছে সেটার উপর। এবং সেদিকে যদি আমি তাকাই তাহলে আমি বলবো যে আজকে স্বাধীনতার 50 বছর পরে আমি আমি যদি দেখি যে আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে বলবো যে আমি দুটো দিক আমি বলবো দুটো পরস্পর বিরোধী দিক আমি একটু বলবো। একটা হচ্ছে একদিক দিয়ে যেমন ব্যাংকিং খাতে আমরা যদি সেই 70-এর দশকের শুরুর থেকে শুরু করে এখন যদি আমরা তাকাই, আমরা কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্সের বিষয়ে অনেক ধরনের ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু অর্থায়নের ক্ষেত্রে বা উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ব্যাংকিং খাতের একটা বিশাল অবদান রয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই বিষয়টি যে বিভিন্ন মানুষের কাছে ঋণের ব্যবস্থাটি পৌঁছে দেওয়া এবং আর্থিক ব্যবস্থাপনার মধ্যে মানুষকে আনা এবং একদম তৃণমূল পর্যায়ের মানুষকে পর্যন্ত, সেই বিষয়টা আমি বলবো যে আমি যদি 50 বছরে সবচেয়ে বড় অর্জন যদি ব্যাংকিং খাতের আমি বলি তাহলে আমি বলবো সেটি। এবং আমরা দেখছি বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প এবং ব্যাংকিং খাতের আওতায় কিন্তু এমন কৃষকরাও এসছেন বা এমন প্রান্তিক মানুষরাও এসছেন যারা একেবারেই হয়তো পড়াশোনা জানে না বা খুব সাধারণ অবস্থা থেকে উঠে এসেছেন। সুতরাং এটা আমি বলবো যে আমাদের উজ্জ্বল দিক। কিন্তু অপর দিকে যদি আমি তাকাই তাহলে যে বিষয়টি সেটি হচ্ছে যে এই পুরো চিত্রটির বিপরীতে আমরা যেটা দেখতে পাই ব্যাংকিং খাতকে ঘিরে কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু আমরা তর্ক বিতর্ক করে আসছি যে খেলাপি ঋণের বিষয়টি, এবং এই খেলাপি ঋণের কারণে ব্যাংকিং খাতটা সার্বিকভাবে আমাদের অর্থনীতিতে যতটা বড় অবদান রাখতে পারতো, অবশ্যই অবদান রাখছে, কিন্তু যতটা বড় অবদান রাখতে পারত তা কিছুটা কিন্তু নিয়মান হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু এটার যে ইমপ্লিকেশনটা এটা আমরা
ছোট করে আমরা সার্বিক ভাবে যদি একটু দেখি সেটাকে আমরা যদি দেখি তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো যে বড় ধরনের কিন্তু ইমপ্লিকেশন আছে, যেটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদে উন্নয়নের যে লক্ষ্যমাত্রা সেটার সাথে কিছুটা হলো সাংঘর্ষিক। এবং সেখানে আমি একটা কথা আপনার প্রশ্নের সূত্র ধরে একটু বলছি, এটা আমি একটু সার্বিক বিষয়টা একটু বললাম। সেক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, হ্যাঁ আপনি যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে সাধারণ মানুষের কাছে তৃণমূল পর্যায়ের কাছে আমরা হয়তো আর্থিক খাতে ব্যাংকিং খাতে সুবিধাটা হয়তো পৌঁছে দিতে পেরেছি কিছুটা হলো, কিন্তু সার্বিকভাবে যদি বলি যখন ঋণের দরকার প্রয়োজন পড়ে কিংবা বিভিন্ন ধরনের যখন ইস্যু অ্যারাইজ করে বা বিভিন্ন সংকটকাল যখন চলে আসে, উদ্যোক্তারা যখন ঋণ নিতে চায়, এই ধরনের পরিস্থিতিতে কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই যে একটা ট্রেন্ড আছে যে বড় উদ্যোক্তাদেরকে তাদেরকে একটা ফেভার করা, সেই বিষয়টা কিন্তু রয়ে গেছে। এবং সেক্ষেত্রে আমি যেটা বলবো ব্যাংকিং খাতের ক্ষেত্রে একটা বিষয় যেটা, যে তাদের কিন্তু কিছু নিয়ম কানুনের মাধ্যমে তারা ঋণ বিতরণের ব্যবস্থাটা করে। এখন নিয়ম কানুনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের তৃণমূল পর্যায়ে যে উদ্যোক্তাটি রয়েছেন তারা অনেক সময় এই নিয়ম কানুনের সাথে পরিচিত নন, অনেক ক্ষেত্রে তারা কিন্তু আসলে সেই ধরনের ডকুমেন্টেশনের মাধ্যমে কনভিন্স করতে পারেন না যে তারা আসলে সত্যিকার অর্থে তারা ঋণ খেলাপি হওয়ার যে সংস্কৃতিটা কিন্তু আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে দেখি না। কিন্তু আমাদের এক ধরনের ধারণা রয়েছে, আমরা এতটা বেশি কাগজ কলমের সংশ্লিষ্ট যে আমরা আসলে এই বিষয়টি ভুলে যাই, এবং বড় উদ্যোক্তা যারা আছে যাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক আছে তাদেরকেই কিন্তু আমাদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাপারে ব্যাংকিং খাতে যারা রয়েছে তাদের একটা প্রবণতা দেখা। সুতরাং আমার মনে হয় যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আসলে পূর্ববর্তী ইতিহাসগুলো দেখতে হবে যে যে উদ্যোক্তা ঋণ নিতে আসছেন সেই উদ্যোক্তা বড় উদ্যোক্তা ছোট উদ্যোক্তারা সম্পর্ক আছে কিনা সেটারা, তার আগে ঋণ খেলাপির ইতিহাস রয়েছে কিনা এবং সে আসলে কি ধরনের কাজ করবে এবং সেটাকে মনিটর করা, সেই বিষয়টা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমাদের সেই চিন্তাটাকে মাথায় রেখে আসলে আমাদের আগাতে হবে। তাহলে কিন্তু আমরা ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে আমাদের আর্থিক যে ইনক্লুশনের বিষয়টা, ফিনান্সিয়াল ইনক্লুশনের বিষয়টা সেটা আসলে সেটি নিশ্চিত করা সম্ভব হবে। ডক্টর বিদেশা অসংখ্য ধন্যবাদ আপনাকেও, যেটি আসলে প্রশ্ন থেকেই যায় যে বড়দের নিয়ে যখন ব্যাংকগুলো ব্যস্ত তখন ছোট উদ্যোক্তারা কোথায় যাবে, সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা খুঁজবো। তবে ছোট্ট একটি বিরতির পর দর্শক সময় হয়েছে ইভালির বীজ সংলাপে, ছোট্ট একটি বিরতি নেওয়ার সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি, আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন ইভালির সৌজন্য বীজ সংলাপ অনুষ্ঠান, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি 50 বছরে অর্থনীতি ব্যাংক খাতের অগ্রগতি। বিরতিতে যাবার আগে যেমনটি ডক্টর বিদিশা বলছিলেন যে বড়দের নিয়েই শুধু ব্যাংকগুলো পড়ে থাকে, ছোটরা যাবে কোথায়, সেই প্রশ্নটি শুধু আপনার নয় এটি বাংলাদেশের অনেকেরই। সেই প্রশ্নটি নিয়ে সৈয়দ মাহবুবুর রহমান আপনার কাছে ফিরতে চাই যে ছোটদের জন্য আপনারা আসলে কী উদ্যোগ নিচ্ছেন। কয়েকটি ব্যাংক আমরা জানি যারা এসএমই নিয়ে কাজ করে, ছোটদের নিয়ে কাজ করে, কিন্তু বেশিরভাগ ব্যাংকের ক্ষেত্রে এই কথাটি প্রযোজ্য যে ছোটদেরকে তারা ঋণ দিতে চায় না, সেটি আসলে কেন, সত্যিই চান না আপনারা? আমি এটাকে একটু ডিফেন্ড করবো আমি এইভাবে ব্যাংকারদের, যে আজকে যারা বড় তারা কিন্তু ছোট ছিল, আজকে যে এত শিল্পায়ন হয়েছে, আজকে একটু প্রবৃদ্ধি যেতে হয়েছে, এখানে কিন্তু আজকে যে এত নাম্বার বিলিয়ন ডলার কোম্পানি বাংলাদেশে আছে, যেটা সেটা সবাই এগ্রি করবে, যে সাইমাও বললেন যে আজকে ব্যাংকারদের সে সাপোর্টে কিন্তু আস্তার এখানে এসছে, ওরা কিন্তু ছোট ছিলেন, কিন্তু ওরা যে বড় যে ওভারনাইট হয়েছে তা তো না, এইটা ঠিক সাপোর্ট দিয়েছেন। কিন্তু এখন যেটা হয়েছে, আমি যদি বলি বাংলাদেশ ব্যাংক সমত 2008 সালে এসএমই নিয়ে এসএমই গাইডলাইন নিয়ে বাংলাদেশ ব্যাংক 2008 সালে আসে, তার আগে দু একটি ব্যাংক যেমন তারা কিন্তু এসএমই নিয়ে কাজ করা শুরু করেছিল, এবং এখন কিন্তু ধরেন টোটাল লোন পোর্টফোলিও যদি দেখি আমরা প্রায় 11,00,000 কোটি টাকা হচ্ছে আপনার লোনস এন্ড অ্যাডভান্সেস, তার 25% এর বেশি কিন্তু এসএমই, এবং সেটা কিন্তু গত 2008-09 সাল থেকে কিন্তু যদি আমরা ভেবে দেখি গত 11-12 বছরে কিন্তু এইটা অ্যাচিভ করা হয়েছে। এখন যেটা হচ্ছে আমরা কিন্তু কাজ করছি, এখন বিভিন্ন ব্যাংক কাজ করছে, এখন যেটা হচ্ছে যে একটা লিমিটেশন আবার শুরু হয়ে গেছে, এখন যেহেতু গত এপ্রিল থেকে আবার 9% লোনের ইন্টারেস্ট রেট ক্যাপ হয়ে গেছে, সেটা কিন্তু অলসো এজ এ ব্যারিয়ার। যদিও এই মুহূর্তে আমার যেহেতু মার্কেটে ক্রেডিট গ্রোথ নাই বলে আপনার ডিপোজিট কমে গেছে, এখন হয়তো 9% ইস্যু হচ্ছে না, কিন্তু আপনি যদি 9%-এ অ্যাকুইজিশন কস্ট চিন্তা করেন, সুপারভিশন কস্ট চিন্তা করেন, বিকজ এসএমই ইজ নাথিং বাট সুপারভাইজ ক্রেডিট, সেখানে কিন্তু আপনি আসলে 9% দিয়ে আপনি 6-7% কস্ট অফ ফান্ড নিয়ে আপনি কোনোভাবেই 9% লেন্ডিং করতে পারবেন না, সেখানে একটা ব্যাপার থেকেই যায়, কিন্তু যার জন্য ব্যাংকারদের একটা ইনহিবিশন আছে। বাট তারপরও আমি বলবো এটা কাজ চলছে, আমরা কিন্তু এখন বিভিন্ন
চ্যানেল দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমি আমার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কথা বলি, আমরা এখন চেষ্টা করছি যে আমরা আরো স্মলার লোনে যাব, কিন্তু আমরা পসিবলি রাইড অন বিকাশ, নগদ, রবি, গ্রামীণ ফোন, যাদের কাছে অনেক ডেটা আছে সেই ডেটার মাধ্যমে এটা আরো অন্তর্ভুক্তিমূলক হবে। আমরা হয়তো ন্যানো লোনে যাওয়ার চিন্তা করছি আমরা, যেখানে আমরা ওদের যে ডেটা গুলো আছে সেই ডেটা গুলো পারমিশন কম্বিনেশন করে কোন ইন্ডিভিজুয়াল এর কি লেভেল অফ ক্রেডিট ওয়ার্দিনেস আছে সেগুলো করে আমরা করতে পারবো। যেটা একটা ব্যাপার, যেটা মুশকিলটা হচ্ছে কি, আমাদের যখন লোন প্রপোজাল প্রসেস করতে হয়, একটা বড় লোন করতে গেলে যেভাবে কাজ করতে হয়, ছোট লোন করতে গেলে কিন্তু ওইভাবে কাজ করতে হয়। আমাদের অনেক সময় অনেক যারা ল এনফোর্সমেন্ট এজেন্সি আসেন, কোনো সময় কোন লোন খারাপ হয়ে গেলে ওটা কেন দিলাম, কি করেছি, ডিউ ডিলিজেন্স ঠিকমতো হয়েছে কিনা, অনেক কিছু কথা চলে আসে। এই সবকিছু দেখতে হবে, আমাদের প্রসেসটাকে সিম্পল করতে হবে, এবং ছোট ছোট লোনের ক্ষেত্রে আমাদেরকে আরো সিম্পলার করতে হবে, যে মিনিমাম কাগজগুলো হয়ে গেলে হয়ে যাবে। সেরকম যদি করতে পারি তাহলে আমার কাছে মনে হয় আমরা আরো এগ্রেসিভলি করতে পারো, আরো ভালো করে করতে পারো। এখানে সরকারের আমাদের গ্যারান্টি স্কিম লাগবে। আমরা যেমন উইমেন করছি, উইমেন এন্টারপ্রেনার দিচ্ছি, ওখানে কিন্তু 7% হচ্ছে, বাট দ্যাট এগেইন রিফাইন্যান্সিং ফ্যাসিলিটি, আপনার কিন্তু আপনার পুরো দায় কিন্তু ব্যাংকের উপর বর্তা হবে, যদি টাকা না পায়। তেমনি করে আমার কাছে মনে হয় যদি আমরা রিক্স গ্যারান্টি নিয়ে আসতে পারতাম, রিক্স শেয়ারে কোনো মেকানিজম নিয়ে আসতে পারতাম, তাহলে আমার মনে হয় এখানে আরো বেশি আমরা ফোর্সফুলি আরো বেশি লোককে আমরা এই এই এর মধ্যে আনতে পারতাম। এরই মধ্যে যেগুলো আসলে ঋণ খেলাপে হয়ে গেছে, যেমনটি ডক্টর বিদিশা তার কথায় বলছিলেন, আপনি যেমনটি বললেন 11 লাখ হিসেব বলছে, 11,58,000 কোটি টাকা এখন পর্যন্ত ঋণ বিতরণ হয়েছে ব্যাংক খাতে, এর মধ্যে 88,734 কোটি টাকা খেলাপি রয়েছে, অর্থাৎ প্রায় 8%। যদিও IMF এর হিসেবে এই এই সংখ্যাটি প্রায় আড়াই লাখ কোটির মতো। এত বিপুল পরিমাণে ঋণ খেলাপি, এটি কমিয়ে আনার জন্য আপনারা আসলে কি ধরনের উদ্যোগ নিচ্ছেন বা সামনে আরো কি ধরনের চিন্তা রয়েছে আপনাদের? যেমন ধরেন আমরা প্রত্যেকটা ব্যাংক এখন স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট করা হয়েছে, লিগ্যাল ডিপার্টমেন্টকে আরো রিইনফোর্সমেন্ট করা হয়েছে, যাতে করে আপনার এগুলোকে মানে এগ্রেসিভলি ফলো করা যায়। আপনি জানেন যে আসলে ঘটনাগুলো কেন ঘটেছে। আমরা যদি ইনিশিয়াল ডেজে যখন দেখতাম প্রাইভেট সেক্টর ব্যাংকে কোনো ঋণ খেলাপি ছিল না, ঋণ খেলাপি মূলত সরকারি ব্যাংকে, তারপর আস্তে আস্তে এটা আপনার প্রাইভেট সেক্টর ব্যাংকে চলে আসছে। যেহেতু একটা সমাজে আমরা সবাই বাস করি, এটা আলটিমেটলি যে ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়, সেই কারণে এখানে চলে আসছে। আমরা যেটা এখানে মূল কারণটা হচ্ছে আমরা কোনো এক্সাম্পলারি কোনো পানিশমেন্ট দিতে পারি না যারা ঋণ খেলাপি আছেন, এটা গেছে একটা ব্যাপার। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই যে অনেক দীর্ঘসূত্রিতা, একটা কেস ডিসপোজাল করতে গেলে আমাকে প্রায় 8-9 বছর লেগে যায়, তাতে করে হয় কি ঋণ খেলাপিরা কিন্তু এখান থেকে অনেক বেশি উৎসাহ পায়। তারা মনে করছে যে আরে অনেক বছর লেগে যাচ্ছে, অনেক সময় যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড একটা কথা আছে, ওই জিনিসগুলো হয়ে যায়। আমরা যদি আসলে এখানে যেমন ব্যাংক্রাপসি ল নিয়ে কথাবার্তা হচ্ছে, আমাদের এখানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে কথাবার্তা হচ্ছে, এট দ্য সেম টাইম কিছু ল রিফর্ম করা হচ্ছে, যাতে করে আমরা অর্থনীন আদালতকে এই যে অর্থনীন যে আইনটা আছে এটাকে আরো এফেক্টিভ করতে পারি। এবং এখন যেমন ধরেন অর্থঋণের রায় হওয়ার পরে আবার দেখা যায় এক্সিকিউশন কেস করতে হয়, দেখা যায় এই পুরো জিনিসটা ডুপ্লিকেশন। আমি যদি অর্থঋণ রায়ের সাথে সাথে যদি এক্সিকিউশনটা একসাথে হয়ে যেতে পারতো তাহলেও কিন্তু অনেক সময় কমাতে পারতাম। তারপরে আমরা পেয়েছিলাম যে হাইকোর্টে একটা অর্থঋণ যে আলাদা সেপারেট ডেস্ক করা যায় কিনা, সেটা কিন্তু এখনো হয়নি। তো দেখা যায় কি এনারা একটা বেঞ্চে এসে স্টে নিয়ে নিচ্ছেন, আরেকটা বেঞ্চ ভেকেট করছেন, আরেকটা বেঞ্চে স্টে নিয়ে নিচ্ছেন, এই যে একটু দীর্ঘসূত্রিতা, এই জিনিসগুলো যদি বেরিয়ে আসতে পারি, আমরা এক্সাম্পলারি কিছু পানিশমেন্ট দিতে পারি, তাহলে আমি মনে করি আমরা এখান থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবো। এবং সামাজিক ভাবে আমাদের কিছু হেয় প্রতিপন্ন করতে হবে, যেমন কথাবার্তা হচ্ছে যে ওনাদেরকে আর বিদেশে ভ্রমণ দেওয়া যাবে কিনা, ওনাদের পাসপোর্ট রিনিউয়াল হবে কিনা, ট্রেড লাইসেন্স রিনিউয়াল হবে কিনা, এই ধরনের কিছু স্টেপ যদি আমরা আসলে নিতে পারি, আমার মনে হয় ঋণ খেলাপে যে পরিমাণটা আছে আমরা এটা কমিয়ে আনতে পারবো, এবং ভবিষ্যতে আমরা এটাকে অনেক কমিয়ে আনতে পারবো। যে কেউ যখন টাকা নেওয়ার সময় চিন্তা করবে না যে টাকা ফেরত না নেওয়া আমি যারা ঋণ খেলাপি তাদের বিরুদ্ধে আমরা কোনো দৃশ্যমান ব্যবস্থা এখনো নিতে পারিনি। আবার এটিও তো সত্য, অনেক ব্যাংকারদের যোগসাজশ থাকে ঋণ ঋণ দেওয়ার ক্ষেত্রে, এমন কোন ব্যাংকারকেও কি আপনারা এখন পর্যন্ত কোনো শাস্তির মধ্যে নিয়ে আসতে পেরেছেন? এটা সত্যি কথা, আমি আমি বলবো না যে সম্পূর্ণই কি যে একেবারে আপনার ওই যিনি বড় করে তার দায় দায়িত্ব, ব্যাংকারদের এখানে দায় দায়িত্ব আছে, এখানে সবাইকে আনতে হবে, শুধুমাত্র বড়োবারকে অনলাইন হবে না, ব্যাংকারদেরকে এই 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 আওতায় আনতে হবে। আই এগ্রি উইথ ইউ অন দ্যাট। অসংখ্য ধন্যবাদ ডক্টর সায়মা হক বিদিশাপ্রে শুনছিলেন, জনাব মাহবুবুর রহমান যা বলছিলেন
আসলে ঋণ খেলাপি একটি এমন সমস্যা যেটি থেকে যে কোনো মূল্যে বের হতে হবে, এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে একটি ফিনান্স কোম্পানি, সেটি আদালতের শেষ পর্যন্ত আদালত তাদেরকে, যারা ঋণ নিয়েছিল সেখান থেকে তাদেরকে ডাকতে হচ্ছে, এবং ধাপে ধাপে সেই বিচারটিও কিন্তু এখন আসলে চলমান রয়েছে। যদি এই বিচারটি করা যায় তাহলে কিন্তু অবশ্যই এই পুরো খাতের উপর একটি ইতিবাচক প্রভাব পড়বে, আপনি কি মনে করেন? জি ধন্যবাদ। আমার মনে হয় যে আমার আগের বক্তা যে কথাটি বললেন যে উনি একেবারেই সমস্যার মূলে যে বিষয়গুলো আছে সেগুলোর একটিকে নিয়ে কথা বলছেন, এবং আমার মনে এটা অসম্ভব জরুরি যে যে দীর্ঘসূত্রিতা আছে, পুরনো আইন আছে, সেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এত দীর্ঘসূত্র হয়ে যায় পুরো বিষয়টি, যে দেখা যায় যে আর ওই শাস্তির আওতায় আর সেই ব্যক্তিকে আনা হয় না। সুতরাং একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ যে এই অর্থঋণ আদালত এবং অর্থঋণ সংক্রান্ত যে আইনগুলো আছে সেগুলোকে আধুনিকীকরণ, সেগুলোকে আরো দ্রুত ব্যবস্থার মধ্যে আনা, এবং অবশ্যই অবশ্যই যে বিষয়টি সেটি হচ্ছে যে এক্সাম্পলটরি পানিশমেন্টের বিষয়টা, অর্থাৎ শাস্তি মানে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং অবশ্যই শুধু যিনি ঋণ খেলাপি হচ্ছেন তিনি না, তার সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের বিষয়েও আমাদেরকে নজরদারি বাড়াতে হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে এই ঋণ খেলাপি কিন্তু আবার পরবর্তীতে আবার আরেকটা ব্যাংকে যে ঋণ খেলাপি হয়, সুতরাং একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নতুন যখন ঋণ দেওয়া হবে সেক্ষেত্রে যদি অসম্ভব রকমের গুরুত্বের সাথে স্বচ্ছতা নিশ্চিত করা হয়, অর্থাৎ যিনি ঋণ নেবেন তার পুরনো যে হিস্ট্রিটা রয়েছে, তার ঋণ খেলাপির ইতিহাস রয়েছে কিনা সেই বিষয়টা দেখা নিশ্চিত করা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে তিনি কি ধরনের ব্যবসা করতে চাচ্ছেন সেই বিষয়ে ডকুমেন্টেশন, এই ধরনের ডকুমেন্টেশন না হয় আমি জানি কিন্তু যে বিষয়টা, তারপরও এটা অনেক সময় দেখা যায় যে এর মধ্যেও কিন্তু অনেক ফাঁক ফোকর দিয়ে অনেকে বের হয়ে যায়। সুতরাং এখানে যে লুপহোল গুলো রয়েছে, যে যারা ব্যাংকিং খাতে রয়েছেন তাদের সাথে বসে এই লুপহোল গুলোকে আসলে বের করতে হবে, যে তার ইতিহাসটা কি, তার ঋণ খেলাপির ইতিহাস ছিল কিনা, কি ধরনের ব্যবসা তিনি করতে চাচ্ছেন। কারণ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টাকা নিয়ে, আগে আমরা দেখতে পেতাম হয়তো কিছুটা হলেও হয়তো একটু শিল্পায়ন হতো, যে রেডিমেড গার্মেন্টস সেক্টর একেবারেই খোলাখুলি ভাবে বলতে পারি রেডিমেড গার্মেন্টস সেক্টর যেটা আমাদের গড়ে উঠেছে সেই সেক্টরের ক্ষেত্রে পেছনে কিন্তু অনেকের দেখা গেছে অনেক ঋণ খেলাপের ইতিহাসও কিন্তু রয়েছে এই 90-80 দশকের ভিত্তিতে। কিন্তু এখন অনেক সময় যেটা দেখা যাচ্ছে, যেটা অত্যন্ত একটা খুবই অ্যালার্মিং একটা বিষয়, সেটা হচ্ছে যে টাকাটা নিয়ে তারপরে দেখা যাচ্ছে অনেকে বাইরে টাকাটা পাচার করে দিচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে খুব খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা কথা বলে এখানে আমি একটু শেষ করব, যে যখন একটা ব্যাংক, আমরা দেখেছি যে বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যখন ব্যাংক্রাপসির মতো বিষয় হয় বা বড় ধরনের খেলাপি ঋণের কারণে যখন দেখা যায় তাদের কার্যক্রম ব্যাহত হচ্ছে, সেটা সিমটমটা কিন্তু আমরা আগে থেকেই টের পাওয়া সম্ভব। হ্যাঁ, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আমি যেটা মনে করি যে একটা ব্যাংকটা হঠাৎ করে আমরা যখন দেখি যে একটা ব্যাংকের একটা বড় ধরনের একটা খেলাপি ঋণের অবস্থা বা একটা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, আপনি একটা উদাহরণ দিলেন, এই ধরনের আরো উদাহরণ কিন্তু আমরা দেখেছি গত 4-5 বছরে। সুতরাং এগুলো কিন্তু এরকম না হঠাৎ করে একদিন আমরা দেখলাম যে তাদের অবস্থা খারাপ, এর কিন্তু একটা ইতিহাস আছে। সুতরাং যখনই এই সিমটমটা চোখে পড়ে তখন কিন্তু আসলে কেন্দ্রীয় ব্যাংকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে নজরদারি বাড়ানো, যে আর যেন খারাপ অবস্থায় না যায় সেই ব্যাংকটা, সেটা দেখা। অসংখ্য ধন্যবাদ ডক্টর সায়মা হক বিদিশা আপনাকেও। তবে একটি সুসংবাদ হচ্ছে আমাদের ব্যাংকিং খাতে এখন প্রায় 2,00,000 কোটি টাকা অলস পড়ে রয়েছে, যেটি হয়তোবা ব্যবসায়ীরা আগামীতে পাবে। সেটি কোন প্রক্রিয়ায় পাবে, কোন ধরনের ব্যবসায়ীদের আসলে টার্গেট করছেন ব্যাংকাররা, সেই সব বিষয়ে আমরা বিস্তারিত আরও শুনতে চাই। তবে ছোট্ট আরেকটি বিরতির পর দর্শক আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীর সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীর সংলাপ, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি অর্থনীতির 50 বছর ব্যাংক খাতের অগ্রগতি। বিরতিতে যাবার আগে যেমনটি বলছিলাম যে ব্যাংকগুলোর কাছে প্রায় 2,00,000 কোটি টাকা তারল্য রয়েছে, সেটি আসলে করোনার এই পরিস্থিতিতে ব্যাংকগুলো ভালো ব্যবসায়ীদের দিতে চায়, খুব সাবধানী আচরণ করছে অবশ্যই তারা, কারণ একদিকে ঋণ খেলাপি বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভালো ব্যবসায়ী পাওয়াটাও মুশকিল, কারণ করোনার মধ্যে তো সব ব্যবসায়ী কম বেশি ক্ষতির মুখে পড়েছে। তার মধ্যে আবার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে যেটি হয়তো ধীরে ধীরে বাড়ছে। সৈয়দ মাহবুবুর রহমান, আপনি একটু বলবেন যে এই ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন আপনারা আসলে কোন ধরনের ব্যবসায়ীদের দিকে তাকিয়ে রয়েছেন, আর ঋণ যদি দিতে না পারেন তাহলে তো ব্যাংকের উপরও চাপ বাড়ছে।
না সঠিক বলে আসলে আমাদের যদি ক্রেডিট গ্রোথ দেখে রেখে কিন্তু গত কয়েক বছর ধরে কিন্তু ক্রেডিট গ্রোথটা কমে গেছে এবং কমতে কমতে এখন এই করোনা পূর্ববর্তী সময় কিন্তু ক্রেডিট গ্রোথটা কমে এসেছিল এবং করোনা সময় এসে এটা এক মোটামুটি একটা লোয়েস্ট লেভেলে চলে আসছে এখন বোধহয় 8.3 লেটেস্ট যে ফিগারটা আমরা দেখি বাংলাদেশ ব্যাংকে আমরা আসলে এখন যে গ্রোথটা দেখছি সেটা মূলত দেখছি আমাদের যে চাপ হচ্ছে আপনার কন্ট্রাক্টর ফাইন্যান্সিং আসলে সরকারের যে অনেক মেগা প্রজেক্ট গুলো হচ্ছে আমরা দেখছি সেখানে কিন্তু আপনার ডিমান্ডটা বেশি এবং আপনি যে আমাদের জিডিপি গ্রোথটা কিন্তু এখন মূলত আসছে সরকারের বিভিন্ন বিগ ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট থেকে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট কিন্তু 20-21% থেমে গেছে এবং আমরা যদি গত কয়েক বছর যে প্যান্ডেমিক টাইমে দেখি আমরা কিন্তু খুব ম্যাসিভ লেভেল অফ ডিমান্ড কিন্তু প্রাইভেট সেক্টর দেখতে পাচ্ছি না শুধুমাত্র তারা ওয়ার্কিং ক্যাপিটাল যেটুকু চলছে সেটুকুই আর এট দ্য সেম টাইম দেখছেন যে আমরা যদিও একটু আশার আলো দেখেছিলাম গত কয়েক মাস আগে কিন্তু আবার যেহেতু আমাদের দেশের নতুন করে ওয়েভ এসছে বিশ্বব্যাপী আবার থার্ড ফোর্থ ওয়েভ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি ইউরোপে লকডাউন শুরু হয়ে গেছে বাজার দোকান বন্ধ হয়ে যাচ্ছে আমাদের একটা বিরাট ডিপেন্ডেন্সি আছে কিন্তু অন সংক্রামক আছে গার্মেন্টের সাথে সাথে কিন্তু একটা লোকাল ইন্ডাস্ট্রি কিন্তু প্রচন্ড ভাবে ডিপেন্ডেন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবং আবার দেখতে পাচ্ছি যে যারা বায়াররা কিন্তু এখন ডেফারমেন্ট চাচ্ছে ফর পেমেন্ট তো তাতে কোনো এখানে একটা ইম্প্যাক্ট কিন্তু হচ্ছে তো যার জন্য আমাদের যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা কিন্তু ক্যাপিটাল মেশিনারি বা এক্সপানশনে খুব একটা যাচ্ছেন না এবং স্বাভাবিকভাবে আমরাও ব্যাংকাররা একটু অ্যাপ্রিহেনসিভ আছি যেখানে প্রি প্যান্ডেমিক টাইম থেকে কিন্তু যেটা আমি একটু বলছিলাম আমাদের প্রচুর প্রেশার ছিল এনপিএল এর আর আপনাকে আরেকটা কথা বলে রাখি যে একটু বললাম 61টা ব্যাংক আমাদের ব্যালেন্স শীট কিন্তু খুব ছোট কারণ 4-5% আমাদের আছে আপনার শেয়ার আছে ইন দ্য ওভারঅল ইয়েতে এক একটা ব্যাংকের এই 4-5% শেয়ার নিয়ে বা এত ছোট ব্যালেন্স শীট নিয়ে কিন্তু আপনি কিন্তু আসলে যে কোনো বিগ যদি কোনো ইম্প্যাক্ট আসে এটা কিন্তু আপনি সাস্টেন করতে পারবেন না সেটা একটা ইস্যু থেকেই যায় এটা প্রি প্যান্ডেমিক টাইম থেকে ছিল বিগত ফ্যাক্ট আপনি ইকোনমিক্স যদি চিন্তা করেন সেই হিসাবে আমাদের 61 ব্যাংক আই থিঙ্ক ইস টু মেনি ব্যাংক সেটাও কিন্তু একটা কারণ এনপিএল তো এখন যেটা আমি দেখছি যে আমরা চেষ্টা করছি এবং এই গ্রোথটাকে বাড়ানোর চেষ্টা করছি এবং আপনি জানবেন যে যেহেতু লিকুইডিটি অনেক বেড়ে গেছে আমরা কিন্তু এখন ইভেন লেন্ডিং রেট গন ডাউন টু অ্যাজ লো অ্যাজ 6%, 7% কেউ কেউ 5% দিচ্ছে এখানে একটা কারণ ছিল অবশ্য যে এক্সেস লিকুইডিটি একটা কারণ হচ্ছে আমাদের প্রচুর রেমিটেন্স আপনি দেখেছেন প্রায় জানুয়ারি পর্যন্ত অলমোস্ট এভরি মান্থে $2 বিলিয়ন করে আমরা পেয়েছি রিসেন্ট কালে একটু কমে এসছে তো এই যে $2 বিলিয়ন করে পেয়েছি এবং গভর্নমেন্ট ডলার এবং টাকার রেট যাতে টাকা যাতে অ্যাপ্রিসিয়েট করে নেওয়া যায় যাতে করে এক্সপোর্ট আবার গেট ডিজেন্ট ইনসেন্টিভাইজ সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু প্রচুর ডলার কিনছিলেন মোরা মাসে 700-800 মিলিয়ন আপনারা এখন ঋণ দেওয়ার ক্ষেত্রে কোন কোন ব্যবসায়ীদের কোন সেক্টর গুলোকে আপনারা আসলে লক্ষ্য করছেন আমরা এখন যেমন দেখছি আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ ওয়ান ইন্ডাস্ট্রি যেটা যেখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ডিমান্ড আছে আমরা যেমন বললাম যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু আছে গার্মেন্টস এর ক্ষেত্রে কিছু কিছু যে হচ্ছে না গার্মেন্টস এ যেমন নিটওয়্যারে কিন্তু ভালো হচ্ছে আউটওয়্যার আপনার ক্যাজুয়াল ওয়্যার যারা করছেন তাদের কিন্তু বেশ ভালো ডিমান্ড আছে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে এখানে আপনার ওই পেমেন্টটা কবে পাবে কারণ অনেকে ডিসকাউন্ট চাচ্ছে অনেকে ডেফার পেমেন্ট করছে বাংলাদেশ ব্যাংকের ওদিকে সাপোর্ট দিচ্ছে EDF এর এক্সটেনশন করেছে আপনারা জানেন তো এক্সটেনশন করে একটা একটা সার্টেন টাইম পর্যন্ত করা যাবে আপনি দেখতে পেয়েছেন যে অলরেডি গত কালকে একটা সার্কুলার এসেছে যে আমাদের পেমেন্ট ক্লজটা কিন্তু আবার এক্সটেন্ড হয়েছে জুন পর্যন্ত এক্সটেন্ড হয়েছে অবশ্যই ঋণ বিতরণ এখন অনেক চ্যালেঞ্জিং সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে আপনি এই বিষয়ে বিভিন্ন রকমের গবেষণা করেন ব্যাংকারদের প্রতি আপনার কি পরামর্শ থাকবে আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম আমার আগের কথা সূত্র ধরে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আসলে মূল লক্ষ্য কি আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে যে আমাদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো মানে শুধু এই না যে ব্যাংকে নতুন নতুন ব্যাংক হওয়া বা নতুন নতুন ব্যাংকের শাখা খোলা আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানোর অর্থটা হচ্ছে যে সার্বিকভাবে যদি একটু বৃহৎ আকারে বলি যে যে ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বৃহৎ উদ্যোক্তা সবাই যেন
সবভাবে যারা ব্যবসা করতে চায় তারা যেন ঋণ পায়। এখন সেটা করার জন্য যেটা বিষয় সেটা হচ্ছে যে আমাদের কিন্তু তার মানে চিহ্নিত করতে হবে কারা ভালো উদ্যোক্তা এবং কারা আসলে ভালো উদ্যোক্তা নয়, এবং সেই চিহ্নিত করার প্রক্রিয়াটাকে স্বচ্ছতার সাথে করতে হবে। এবং সেটার ক্ষেত্রে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিন্তু দেখেছি যে অনেক প্রচুর ব্যাংক হয়েছে এবং প্রচুর হঠাৎ করে প্রচুর ব্যাংক হয়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে এটার ফলে যে আমাদের খুব ফিনান্সিয়াল ইনক্লুশন বেড়েছে তা কিন্তু না। তো এখন যে বিষয়টা আমাদের চিন্তা করতে হবে একটি বিষয় হচ্ছে যে আপনি এক্সেস লিকুইডিটির কথা বললেন, সেখানে কিন্তু আমার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের তারল্য আছে বলেই আমাদের যখন আমরা ঋণ বিতরণ করব যত্র তত্র সেটা কিন্তু কখনোই যেন না হয়, এবং সেই বিষয়টা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি যেটা ঋণ খেলাপি যারা সেই কথাটা বোধহয় বারবার আমাদের আলোচনায় আসছে, সেটার সাথে সাথে যেটা দেখবার বিষয় আছে যে যখন ঋণ দেওয়া হচ্ছে কাকে আসলে ঋণ দেওয়া হচ্ছে, পরিচালনা পর্ষদে যে আমরা দেখতে পাচ্ছি যে পরিচালনা পর্ষদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের একটা বড় একটা ভূমিকা রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে কিন্তু আসলে পরিবর্তন করবার দরকার রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু কখন নজরদারির দরকার রয়েছে, রাজনৈতিক চাপ রয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারির অভাব রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অসম্ভব রকমের নেতিবাচক ভূমিকা রাখছে আমরা যখন আমাদের খেলাপি ঋণের বিষয়টা দেখছি। কারণ খেলাপি ঋণ যদি আমরা কমাতে না পারি তাহলে আমরা একটা সুস্থ ব্যাংকিং কিন্তু ব্যবস্থা আমরা পাবো না। ডক্টর সায়মা হক বিদিশা, আমাদের জন্য অসম্ভব জরুরি অসম্ভব প্রয়োজনীয়, এবং এর জন্য অবশ্যই আপনি যেভাবে বলছিলেন বাংলাদেশ ব্যাংকের মনিটরিং বাড়ানো, রাজনৈতিক চাপের ঊর্ধ্বে থেকে ব্যাংকগুলো কাজ করা, এমন নানাবিধ পরামর্শ হয়তো অবশ্যই ব্যাংকাররা জানেন, সেটি আমরা আশা করি বাস্তবায়নটাও সেইভাবে হবে। এবং এই সাবধানতার মধ্যেও আসলে যারা ছোট ব্যবসায়ী, যারা সত্যিকারের ব্যবসায়ী, যেটি আপনি বলছিলেন সৎ ব্যবসায়ী, তাদের পাশে থাকবে ব্যাংকগুলো, এমন প্রত্যাশাই আমাদের রইল। দর্শক, আজ এ পর্যন্তই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বসংলাপে যোগ দেওয়ার জন্য। আমরা আশা করি পরের কোনো পর্বে আপনাদেরকে আমাদের দিকে পাবো। দর্শক, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24।